যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা উত্তর কোরিয়ার অনলাইন ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন বুধবার এক বিবৃতিতে এ অঙ্গীকারের কথা জানায় বিবৃতিতে পিয়াং ইয়াংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের অব্যাহত বিদ্বেষী নীতির নিন্দা জানানো হয় মার্কিন হুমকিকে মোটেও পরোয়া করে না উত্তর কোরিয়া জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয় দেশটিকে আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যে কোরিয়া উপদ্বীপে বিমানবাহী অনাতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু এ ধরনের ভীতি প্রদর্শন ও হুমকির সামনে নিজেকে সমর্পণ করবে না পিয়াঙ্গিয়াং উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা বিদ্বেষী ও উস্কানিমূলক আচরণের কারণে কোরিয়া উপদ্বীপে বর্তমানে উত্তেজনার তুঙ্গে রয়েছে অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন কিন্তু উত্তর কোরিয়া বলছে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটন যতদিন শত্রুতামূলক নীতি অব্যাহত রাখবে ততদিন নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ বন্ধ করা হবে না সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আগাম পরমাণু হামলার হুমকি দিয়েছে পিয়াং এছাড়া দেশটির সেনাবাহিনীর পঁচাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ও বুধবার পূর্ব উপকূলে বিশাল এলাকা জুড়ে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে